চলুন আপনাদেরকে আজকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেই যেই অ্যাপে কাজ করলে আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি এই অ্যাপের নাম হলো মেলবেট এই মেলবেট সাইটে আপনি প্লেস করে অথবা নিজেও গেম খেলে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আর এই জন্য আপনার থাকতে হবে একটি ভেরিফাইড মেলবেট অ্যাকাউন্ট তাই আজকের ভিডিওটিতে দেখিয়ে দেব কিভাবে মেলবেটে একটি ভিআইপি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন এবং সবশেষে দেখিয়ে দেব কিভাবে ডিপোজিট করলে আপনি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট বোনাস অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই মেলবেট অ্যাপ্লিকেশনটি ওপেন করুন এই অ্যাপটি যদি আপনার ফোনে ডাউনলোড করা না থাকে তবে গুগলের সাহায্যে খুব সহজেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন গুগলে মেলবেন লিখে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট আসবে যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন ডাউনলোড করার পর ইনস্টল করে যখন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন আপনার সামনে শো করবে ফুটবল ক্রিকেট টেনিস হকি সহ বিভিন্ন ধরনের গেম আপনি চাইলে এখানে লাইফ ক্যাসিনো গেমও খেলতে পারেন অথবা লুডুর মতো সহজ গেমগুলোও খেলতে পারবেন গেম খেলার এই প্রসেসটি আমরা অন্য ভিডিওতে দেখাবো তাই পরের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার দেখাবো কীভাবে নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন উপরের এই অপশনে ক্লিক করুন এরপর এখানে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করলে আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে এখানে উপরের দুটি অপশন পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এই ঘরের একটি ভিআইপি প্রোমো কোড বসিয়ে দিন আমাদের এই ভিআইপি প্রোমো কোডটি হলো পিকে ওয়ান জিরো জিরো আমি আবারও বলছি পি কে ওয়ান জিরো জিরো আমি যেভাবে প্রোমো লিখতেছি আপনি ঠিক একইভাবে লিখবেন এই প্রোমো কোডটি ব্যবহার করে এখন খুললে আপনি প্রথম ডিপোজিটে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট বোনাস এছাড়াও প্রতি শুক্রবার এবং সোমবারে বোনাস এবং ক্যাশব্যাক অফার রয়েছে আর আপনার জন্মদিন উপলক্ষে আপনি এক্সট্রা বোনাস পাবেন প্রোমো কোডটি ক্যাপিটাল লেটারে এই ঘরে সঠিকভাবে বসিয়ে দিন তারপর নিচের তিনটি খালি ঘরের টিক দিয়ে এই সবুজ আইকনে ক্লিক করুন এবার এমন একটি রবট ভেরিফিকেশন আসবে এটি ভেরিফাই করুন ভেরিফাই হয়ে গেলে আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে এটি সংরক্ষণ করে রাখার জন্য একটি স্ক্রিনশট নিয়ে রাখুন অথবা কোথাও কপি করে রাখতে পারেন কপি করার জন্য এই কপি অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই এই ইউজার নেম এবং পাসওয়ার্ড উভয় কপি হয়ে যাবে এবার এই নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট লগ ইন করে মেন ইন্টারফেসে নিয়ে আসবে এবার এই অপশনে ক্লিক করুন এখানে লেখাগুলো পড়লেই বুঝতে পারবেন তারাই কিন্তু বলে দিয়েছে আপনি প্রথম ডিপোজিটে হানড্রেড পারসেন্ট বোনাস পাবেন অর্থাৎ আপনি যদি বারো হাজার টাকা ডিপোজিট করেন তবে আরও বারো হাজার টাকা বোনাস পাচ্ছেন এনিওয়ে এবার মেনু অপশনে ক্লিক করুন এরপর উপরের এই পার্সোনাল প্রোফাইল অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন আর এই পেজে আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে ফোন নম্বর দিয়ে ভেরিফাই করার জন্য এই অপশনে ক্লিক করুন আর এই ঘরে আপনার ফোন নম্বরটির শূন্য এর পরের ডিজিটগুলো বসিয়ে দিন অবশ্যই খেয়াল রাখবেন আপনার ফোন নম্বরটি দিয়ে যেন আগে কখনও ম্যালবেড অ্যাকাউন্ট না খোলা হয়ে থাকে এবার এই নেক্সট অপশনে ক্লিক করলে আবার একটি রবট ভেরিফিকেশন আসবে এটি ভেরিফাই করুন ভেরিফাই শেষ হয়ে গেলে এই স্যান্ড কোড অপশনে ক্লিক করবেন আর আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি কপি করে এনে এই ঘরে বসান তারপর নিচের এই অ্যাক্টিভ অপশনে ক্লিক করলেই দেখবেন আপনার ফোন নম্বরটি অ্যাকাউন্টের সাথে লিঙ্কড হয়ে গেছে এবার ফিল ইন পার্সোনাল ডাটা অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে এই ঘরগুলো পূরণ করতে হবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনি ঠিক একইভাবে পূরণ করবেন এখানে আপনার নামের প্রথম অংশ লিখুন আর এখানে আপনার নামের শেষ অংশ লিখুন এই মিডিল নেম অপশনটি ফাঁকা রাখুন ডেট অফ বার্থ অপশনে আপনার জন্ম তারিখটি লিখুন প্লেস অফ বার্থ অপশনে আপনার জন্মস্থানের নাম লিখুন রিজিয়নে আপনার বিভাগ লিখুন সিটি অপশনে আপনার জেলা শহরের নাম লিখুন এরপর রেসিডেন্স অ্যাড্রেস অপশনে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন ডকুমেন্ট টাইপ অপশনে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করুন সিরিজের এই ঘরটি ফাঁকা রাখুন ডকুমেন্ট নাম্বার অপশনে আপনার ভোটার আইডি কার্ড নম্বরটি লিখুন যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তবে চিন্তার কোনো কারণ নেই এই ঘরে আপনার সচল ফোন নম্বরটি বসিয়ে দিন এবার ডেট অফ ইস্যু অপশনে আপনার ভোটার আইডি কার্ড প্রদানের তারিখটি লিখুন এই তারিখটিও আপনার ভোটার আইডি কার্ডে দেওয়া আছে আর ভোটার আইডি কার্ড না থাকলে ঘরটি ফাঁকা রেখে দিন ইস্যুড বাই অপশনে বাংলাদেশ গভর্নমেন্ট লিখুন তারপর এই টিক আইকনে ক্লিক করলেই দেখবেন অ্যাকাউন্টটি হান্ড্রেড পারসেন্ট ভেরিফাই হয়ে যাবে এবার দেখাবো কীভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য এই পেজ থেকে পেছনে আসুন উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করুন এবার এই পেজে দেখতে পাবেন বিকাশ নগদ রকেট উপায় আরও অনেক ধরনের মোবাইল ব্যাঙ্কিং মাধ্যম রয়েছে আপনি চাইলে এখান থেকে ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমেও টাকা ডিপোজিট করতে পারবেন তবে নগদ যেহেতু একটি জনপ্রিয় মাধ্যম তাই আমি নগদে ডিপোজিট করে দেখাচ্ছি নগদে ডিপোজিট করার জন্য এই নগদ অপশনে ক্লিক করুন যত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন এই ঘরে লিখুন আমি যেহেতু দুই টাকা ডিপোজিট করব এই ঘরে আমি দুই হাজার লিখলাম এখানে দেখতে পাচ্ছেন তারাই কিন্তু বলে দিয়েছে আপনি তিনশো টাকা থেকে বিশ হাজার টাকার মধ্যেই ডিপোজিট করতে পারবেন আর এই নম্বরটি হলো তাদের নগদ ওয়ালেট নম্বর টাকা ডিপোজিট করতে হলে এই ওয়ালেট নম্বরটিতে আপনার নগদ থেকে ক্যাশ আউট করবেন আমি এই ওয়ালেট নম্বরটিতে আমার পার্সোনাল নগদ অ্যাকাউন্ট থেকে দুই হাজার টাকা ক্যাশ আউট করলাম ক্যাশ আউট করা শেষ হলে আপনার নগদে এমন একটি ট্রানজেকশন আইডি পাবেন সেই ট্রানজেকশন আইডিটি কপি করে এনে এই ঘরে বসান আর আপনার নগদ নম্বরটি এই ঘরে বসান তারপর এই কনফার্ম বাটনে ক্লিক করলে যদি ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুলি নামে এমন একটি নোটিফিকেশন আসে তাহলে বুঝবেন আপনার টাকাটি ডিপোজিট হয়ে গেছে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে এবং টাকাটি আপনার অ্যাকাউন্টের এই ঘর থেকে চেক করতে পারবেন সাথে কত টাকা ডাবল বোনাস পেয়েছেন আপনি সেটিও চেক করতে পারবেন